আমি তো মানুষ কত আর বই পুস্তকর বাসায় মাততাম নিজেরে কন্ট্রোল রাখতাম পারি না সিলেট আইলে কন্ট্রোলের বাইরে আমি নিজেও যাই গিয়ে কারণ সিলেটি মানুষের সামনে কত সময় নিজের কন্ট্রোল করে রাখবো আপনি হোক আছে আমার বাড়িতে কোম্পানি করছেন না জানেন আপনারা আমরা আবার গুইরা ফিরা এক সংসদীয় আসনের মানুষ আবার তাইলে হওয়া যায় এক গাউরু মানুষ নাকি দেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. صدق الله العظيم. বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি সিলেট জেলার উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা এর আজকের বার্ষিক ওয়াজ মাহফিল মখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ আপনাদের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হজরত মৌলানা আব্দুল মান্নান সাহেব আতরক আল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন মঞ্চে উপস্থিত আমার উস্তাদ সমতুল্য সম্মানিত উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী মাহফিলে উপস্থিত আছেন আপনাদের এই জৈন্তপুর উপজেলার রত্ন এই জৈন্তাপুরের কৃতি সন্তান আপনাদের ভোটে বারবার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন হাফেজ আহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ চার নং দরবস্ত ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার উপস্থিত তিন নং চারিকাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সুলতান করিম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব এম এ এম এ কাদির খান জনাব ডাক্তার মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল্লাহ তালা সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন এবং সকলকে দিনের খেদমতে কবুল করুন মাহফিলে আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা আমার প্রাণ প্রিয় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক জেনে দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালে মতো আদায় করে আমরা সকলেই ফুটছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা আদায় করেছি কার লাভ হয়েছে কার আমরা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করলে যার প্রশংসা করব তিনি খুশি হবেন তিনি হয়তো বেনিফিটেড হবেন কিন্তু আমাদের কোনো লাভ হবে না আর আমরা সবাই মিলে যখন আমাদের মহান রবের কৃতজ্ঞতা আদায় করি সুক্রিয়া জানাই তার বিনিময় আল্লাহ তালা আমাদের প্রত্যেকের আমল নামায় নেকি দান করেন সুবাহান আল্লাহ সম্মানিত সুবিধিমন্ডলী আমরা কোরআনের এসেছি কোরআনুল করিম এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমত কোরআন যদি আল্লাহ তালা আমাদের জন্য নাজিল না করতেন তাহলে আমরা পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে তমস্বাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতাম এ করনুল করিম আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন বলে আমরা সঠিক রাস্তা খুঁজে পাওয়ার একটি মাধ্যম পেয়েছি কোরআনুল করিম ছাড়া যে পথেই আপনি হাঁটবেন যে পথেই আপনি যাবেন সেই পথ আলোকিত পথ নয় বরং সেই পথ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পথ সে পথে আপনি বিচরণ করলে সে পথে আপনি হাঁটলে কেবল আপনি ধ্বংসের দিকে আগাবেন আর কোরআন দিয়ে আপনি যখন দুনিয়ার জীবনে পথ চলতে থাকবেন সামনে যত যাবেন আলোকিত পথ পাবেন চলতে চলতে শেষ পর্যন্ত ডেস্টিনেশন হিসাবে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন সোমান কোরআন ছাড়া নাজাতের মুক্তির কোনো উপায় নেই এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন চূড়ান্ত এবং একমাত্র গাইডলাইন মানুষ বিভিন্ন ধরনের সংবিধান নিজেরা রচনা করে এই সংবিধান মানুষেরাই বানায় মানুষেরাই আবার অ্যামেন্ডমেন্ট সংশোধনও করে সংযোজন করে বিয়োজন করে মানুষের বানানো সংবিধান এর মধ্যে পরিবর্তন আসে এর মধ্যে বিভিন্ন বিষয় সংযোজিত হয় বিভিন্ন বিষয় আবার বিয়োজন করা হয় কিন্তু আল্লাহর দেওয়া এই কিতাব কোরআন এটি মানুষের জীবন পরিচালনার সংবিধান এসেছে দেড় হাজার বছর আগে এখন পর্যন্ত একবারও সংশোধন হয় নাই কেমত পর্যন্ত সংশোধন হওয়ার কোনো সম্ভাবনাও নাই আল্লাহ আকবার চূড়ান্ত গাইডলাইন আপনার জীবন পরিচালনায় যা দরকার সব কিছু এই করানুল ক্যারিমের ভেতরে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন তিনিকে কিন্তু কপালপোড়া কিছু মানুষ মুক্তির জন্য সমাধানের জন্য বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন পথে তারা হাঁটছে সেই মানুষেরা জানে না যে তারা আসলেই প্রকৃত শান্তি এবং জীবনের সমাধান তারা খুঁজে পাবে না সমাধান পেতে হলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে আল্লাহর কিতাব এই কোরআনের কোনো বিকল্প নেই করিমের সাথে দুনিয়ার অন্য কোন ধর্মীয় গ্রন্থ বলেন সাহিত্যের বই বলেন দর্শনের বই বলেন বিজ্ঞানের বই বলেন যে কোনো ধরনের বইয়ের তুলনা চলে না কোরআনুল করিম হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই দুনিয়ার আর সবচাইতে সম্মানিত সবচাইতে মর্যাদা সম্পন্ন কিতাব সম্মানিত এবং কেন দামের দিক দিক থেকে থেকে প্রাইস দাম কি অনেক বেশি না কোরআনের চাইতে আরো দামি দামি বই বাজারে আছে না আছে আপনি যদি সাইজ বলেন সাইজ তাহলে কোরআনের চাইতে আরো বড় বড় সাইজের বই লাইব্রেরিতে বাজারে আছে না নাই দামের দিক থেকে নয় সাইজের দিক থেকে নয় বরং স্পেশালিটি ডিগনিটি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার দিক থেকে কোরআনের দ্বারে কাছেও কোনো কিতাব নাই আল্লাহ আকবর করানুল কেরিমের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক অনেকগুলো হাসা ইস বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহর কিতাব কোরআন এই অনন্য মর্যাদা লাভ করেছে কোরআনুল করিমের এমন কিছু স্বতন্ত্র অসাধারণ অভিনব বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায় না আল্লাহ আকবর সময়ও তো এত লম্বা নেই আবার বিজ্ঞানের দৃষ্টিতে পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বললে মানুষের ব্রেইনও সে কথাগুলো ধরে না এই লম্বা কথা বলা আমি নিজেও পছন্দ করি না আল্লাহর নবী বিদায় হজের ভাষণে খুব লম্বা কথা বলেন নাই একদম সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়েছেন যেই ভাষণের মর্মার্থ ব্যাপকতা এত বেশি এই ভাষণ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠার কিতাব রচনা করেও এই ভাষণের ভাবার্থ এর গভীরতা খুঁজে পাওয়া সম্ভব হবে না সুতরাং বেশি না গিয়ে আমরা খুব সংক্ষেপে আল্লাহর কিছু বৈশিষ্ট্য লম্বায় যেহেতু এটি মাদ্রাসার মাহফিল এখানে মাদ্রাসার উস্তাদ বৃদ্ধ বসে আছেন অনেক অলামাইকেরা মাহফিল এসেছে আর আমি যতটুকু জানি কানাইঘাট জৈন্তাপুর বিয়ানীবাজার বড়লেখা এরকম চার পাঁচটা উপজেলা এই সকল জায়গায় মাহফিলে গেলে ভালো লাগে শিক্ষিত মানুষগণ মাহফিলে বেশি আসেন ওলামাই কেরাম আসেন মাদ্রাসার ছাত্ররা আসেন সুতরাং সেখানে আলোচনা করতে নিজেরও ভালো লাগে এবং পরিবেশটাও সেরকম হয় আলহামদুলিল্লাহ তো আমরা আজ অল্প কিছুক্ষণ করানুল কেরিমের কিছু হাসা কিছু বৈশিষ্ট্য কিছু ক্যারেক্টারিস্টিক জানবো এগুলো জানার মাধ্যমে আল্লাহর কোরআনের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে আল্লাহর ভ্যালু স্পেশালিটি ডিগনিটি এর মর্যাদা আমরা অনুধাবন করতে সক্ষম হব এবং এর মাধ্যমে কোরআন এটি যে কেমন কিতাব এটা যে কি মানের কিতাব সেটা অনুধাবন করা সম্ভব হবে ইনশা আল্লাহ আমরা আজ আল্লাহর কোরআনের দশটি বৈশিষ্ট্য জানবো যে বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো কিতাবের ভেতরে নাই নাম্বার ওয়ান এক নম্বর কোরআন ইজ এ বুক ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন যা পৃথিবীতে এত বেশি তেলাওয়াত হয় অন্য কোনো কিতাবের ধারে কাছেও নাই কোরআন এত বেশি তেলাওয়াত হয় এই পৃথিবীতে দিবা নিশি চব্বিশ ঘন্টা আল্লাহর কালাম অনবরত বিরামহীন তেলাওয়াত হয় সোভান আল্লাহ কিভাবে হয় এখন বিজ্ঞানের যুগ মানুষ বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক কথা শুনতে চায় আধুনিক বিজ্ঞানের কল্যাণে এখন পৃথিবীর মানুষ এটা জেনেছে বিজ্ঞানীরাও জানিয়েছেন পৃথিবীর গুণায়মান পদ্ধতি এবং আর্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে যেমন বাংলাদেশে এখন তিনটা চোদ্দ মিনিট বাজে বাজে সারা দুনিয়ার সব দেশে কি এখন তিনটা চোদ্দ মিনিট বাজে সৌদি আরবে এখন বারোটা চোদ্দ মিনিট কিছুক্ষণ পর সেখানে জোহরের আজান হবে ইংল্যান্ডে এখন নয়টা চোদ্দ মিনিট বাজে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখন বিকেল সরি ভোর পাঁচটা চোদ্দ মিনিট বাজে দুবাই এক সময় ইংল্যান্ডে এক সময় কাতারে এক সময় ফিনল্যান্ডে এক সময় আইসল্যান্ডে এক সময় এক এক দেশে এখন এক এক সময় সময়ের ভিন্নতা থাকায় বিজ্ঞানীরা দেখলেন মহাকাশ বিজ্ঞানীরা দেখলেন এক আজীব কারবার গোটা দুনিয়ায় ঘটছে সেটা কি এই সময়ের ভিন্নতার কারণে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ড দুনিয়ার কোনো না কোনো জায়গায় আজান হয় আমরা এখন বসে ওয়াজ শুনতেছি সৌদি আরবে এখন জুহরের আজান আমেরিকায় এখন ফজরের আজানের টাইম হয়েছে কোন দেশে এখন আসরের নামাজ কোনো দেশে মাগরিব কোন দেশে আইসা এইভাবে করে সময়ের আবর্তন সময়ের ভিন্নতা এবং পৃথিবীর গৌণায়মান সিস্টেমের কারণে চব্বিশ ঘন্টা পৃথিবীতে আজান হয় আল্লাহ আকবা এখন চব্বিশ ঘন্টা যদি আজান হয় আজান হলে মানুষ মসজিদে কি আদায়ের জন্য যায় সলাৎ আদায়ের জন্য যায় এখন সলাতে একটা কিতাব থেকেই তেলাওয়াত করা লাগে কিতাবের নাম কি আল কোরআন আপনার আর মসজিদ ইমাম সাবে যদি কয় আমি তো বুহারি মুসলিম বহুত ফুটছি মাঝে মাঝে তুরা তুরা সিলেটি আমি কই রাগ করবানি আপনারা আমি তো জিলেটি মানুষ কত আর বই পুস্তকর বাসায় মাততাম নিজের কন্ট্রোল রাখতাম পারি না সিলেটাই কন্ট্রোলের বাইরে আমি নিজেও যাইগি গিয়ে কারণ সিলেটি মানুষের সামনে কত সময় নিজের কন্ট্রোল করে রাখবো আপনি হোক আছে আপনারা মসজিদ ইমাম সাহেব যদি ইমাম সাহেব থাকলে আপনার রাগও করে না আমরা মসিদর ইমাম সাহেব উদাহরণ দিই আমার বাড়িতে কোম্পানি কোজ না আপনারা আমরা আবার গুইরা ফিরা এক সংসদীয় আসলে মানুষ আবার তাই খাওয়া যায় এক গাউরু মানুষ নাকি দেখ আচ্ছা আমরা মসিদর ইমাম সাহেব তাই যদি আমি তো বুখারি মুসলিম আবু না সাই সপ্তাহ ফরিলছি কারণ আমি যে অতটা জানি মানুষ না মানুষদের কিছু বুঝানি দরকার ইমাম সাহেব ফজর নামাজও আছো দাঁড়াইয়া তাই যদি ওখানে আল্লাহ আকবার মনে মনে চিন্তা করল আজকে তিরমিজি শরীফ থেকে আরম্ভ করি নেই কুরআন তা কি আল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফ তিলাওয়াত শুরু হয়ে যায় যদি মানুষ কই ভাই ইমাম সাহেব কি বেদিশ হয়ে গেল নি না কি তা তাহলে আমরা প্রত্যেকই জানি নামাজে দাঁড়ালে একটি কিতাব থেকে তেলাওয়াত করা কম্পালসারি বাধ্যতামূলক কিতাবের নাম কি কিতাবের নাম কি পৃথিবীতে যেহেতু চব্বিশ ঘন্টা আজান হয় তার মানে চব্বিশ ঘন্টা নামাজ হয় আর নামাজেও আল্লাহর কালাম দিবানিসি চব্বিশ ঘন্টা আপনি তেলাওয়াত করলেও কি না করলেও কি পৃথিবীতে চব্বিশ ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে সুবাহ আল্লাহ পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া আর কি কোনো কিতাব আছে যা চব্বিশ ঘন্টা মানুষ তেলাওয়াত করে আছে নাই তাহলে আল্লাহর কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম এটি দুনিয়ার একমাত্র কিতাব যা পৃথিবীতে দিবানিসি চব্বিশ ঘন্টা অনবরত তেলাওয়াত হয় সোহান নাম্বার টু দুই নম্বর নো বডি হেজ ইভার বৌদার টু রিড অর হার্ট দা হলি বুক কোরআন এই কোরআন তেলাওয়াত করলে মানুষের বিরক্ত লাগে না আর যে তেলাওয়াত শুনে তারও বিরক্ত লাগে না কোরআন তেলাওয়াত করলে আপনাদের খারাপ লাগে শুনতে খারাপ লাগে আপনাদের একটা গান যখন বের হয় যুবক আর তরুণরা সেই গান কয়েকদিন একই গান আমরা কয়েকদিন শুনবো শুনতে শুনতে ভালো লাগে না এই গান আর মজা লাগে না যদি নতুন কোনো গান বের হয় সেই গানটা বাজাও কবিতা গান এগুলো শুনতে শুনতে মানুষ বিরক্ত হয় একটা সময় তার কাছে সেগুলো পুরাতন হয়ে যায় কিন্তু কোরআন যতই মানুষ তেলাবাদ করে কিংবা যতই শোনে মানুষ কখনো বিরক্ত হয় না দেখুন আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মসজিদে যাই নামাজে গিয়ে আমরা মসজিদে নামাজ আদায় করি ইমাম সাহেব প্রত্যেক দিন একটা কমন সুরা দিয়ে নামাজ শুরু করেন সবাই বলেন তো দেখি সুরাতার নাম কি সুরাতুল ফাতিহা প্রত্যেক দিন একই সুরার তেলাওয়াত বারবার বারবার আমরা শুনি কিন্তু এই জৈন্তাপুরে কোনো মানুষকে কখনো মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি হুজুর প্রত্যেক দিন তো দেখি আপনি একই সুরা দিয়ে নামাজ শুরু করেন কতবার শুনব শুনতে শুনতে ভালো লাগে না আপনি কি নতুন কোনো সুরা জানেন না নতুন সুরা দিয়ে নামাজ শুরু করেন বলেন তো রকম অভিযোগ কি কেউ কখনো করেছে নাকি কোনো করার কোনো সম্ভাবনা আছে নাকি কারণ আল্লাহর কালামের একই সুরার সেই মায়াত বারবার শুনলেও আমাদের খারাপ লাগে না কারণ এই কিতাবের ভেতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছেন একে এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন কারো কারো ভয়েসে আল্লাহ এত মধু ঢেলে দিয়েছেন এদের কণ্ঠে তেলাওয়াত শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় বিশেষ করে আপনারা যারা হজ করেছেন হমরা করেছেন মসজিদে হারামে বাইতুল্লাহ আর মসজিদে নবমীতে সলা তাদের সৌভাগ্য যাদের হয়েছে আপনারা দেখেছেন সেখানে যখন ইমাম সাহেব কোন তেলাবাদ শুরু করে দেন তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা বাচ্চা শিশুর মতো বুক ফাটা আর্তনাদ করে কান্না করে আমি নিজেই তো অসংখ্য ভা আমি আমি নিজেই তো অনেকবার মসজিদে হারামে সলা তাদাই করেছি বাংলাদেশি ভাইদেরকে নিয়ে একবার এসার নামাজ আমি দাঁড়ালাম এছান নামাজে আমরা দাঁড়ালাম নামাজে ইমামতি করছেন ফাদিলাতুশ شیخ আব্দুর রহমান আল সুদাইস তেলাওয়াত শুরু করেছেন সূরাতুন নাবা যখন তেলাওয়াত শুরু করলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিতাগিনা মাআবা বিল্লা বিসিনা ফিহা আহতাবা পড়তে গিয়ে তিনি থেমে গেলেন বারবার আয়াতগুলো রিপিট করলেন আর কান্না করলেন আমরা তো বুঝতে পারছি তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন এজন্য তিনি আবেগ কন্ট্রোল করতে না পেরে নিজেই কান্না করছেন পেছনেও লক্ষ লক্ষ মুসল্লির কান্নার আওয়াজ শোনা যায় আমার সাথে যারা ছিলেন তারাও কান্না করছেন কান্নার আওয়াজ চতুর্দিকে শোনা যাচ্ছে নামাজ শেষ করার পর তাদেরকে বললাম বাংলাদেশি ভাইদেরকে বললাম ভাই এখানে তো আপনারা কেউ আলেম না সুরাতুন নাবা এর অর্থ কি আপনারা আপনারা বুঝেন নাকি আজ তো নামাজে সুরা নাবা তেলাবাত হয়েছে এই সুরার অর্থ আপনারা বুঝেন নাকি তারা বলল হুজুর এই সুরার অর্থ আমরা কিছুই বুঝি না আমি জিজ্ঞেস করলাম না বুঝলে এত বেশি কান্না করলেন কেন কই হুজুর অর্থ বুঝা লাগে না ইমাম সাহেব তো আবেগ দিলে তেলাবাদ করেছেন কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়েছে আল্লাহর কালামের অর্থ বুঝা লাগে না এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের অর্থ না বুঝলেও তেলাওয়াতের আকর্ষণে আকর্ষিত হয়ে মানুষেরা চোখের পানি ঝড়ায় আছে না নাই বলেন এই বাংলাদেশেই তো অনেক হাফেজ আছে এই যে আমাদের সিলেটের একটা ছেলে সম্ভবত কানাই বাড়ি ইন্টারন্যাশনাল হিপস কম্পিটিশনে সে একবার সেকেন্ড না থার্ড হইলো না তার নামটা কি জানো আপনাদের দরবস্তের ছেলে নাম জানো কি তরিকুল ইসলাম নাকি মাহফুজ দেখেছেন কি কণ্ঠ এদের কি তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয় ঠিক কি না পৃথিবীর কোন বইয়ের তেলাওয়াত শুনে মানুষ এত কাঁদে কেরাত মাহফিল হয় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারীরা যখন টান मारे মানুষ আবেগের চোটে বসে থাকতে পারে না যায়। কাফির আসলা ইতার দুনিয়ার ই হাবিৎসা বগলোর তেলাওয়াত আর কারি সাহা তেলাওয়াত মোলানা সাহা তেলাওয়াত তেলাবাত যদি মানসর ই দশা হয় যার উপরে কুরআন নাজিল হইছে সেই নবীর কণ্ঠের তেলাওয়াত যারা শুনছে জানিনা তারা দশা দেখিতা হইছে এলাগে আবু যে হলে নিজের কন্ট্রোলে রাখতে পারতো না সারাদিন নবীরা গাই তো বিরোধিতা করতো রায় তার শান্তি লাগতো না নবীজির কণ্ঠে তেলাবাত না শুনতো তিন চাইরোটা শয়তান সকলটি এক একলগে যাইতা যে হেল উৎবা সাইবা সব সবটি যাইতা কুরান শুনতা মন দে তারা শুনে তেলাবাদ শুনে এখন শেষ রাইতে মানুষের তো দেখিলি বা বিয়া নেওয়ার আগে বাগা মারা লাগবো যখন বাগা মারে এগুলো লোকে আরেকটু দেখে আবু যে হলে উৎপারে দেখায় কিতা রে তুই নো গিতা উতવાયReturnType দারণস মুগবকে দেখা দ্যাটস কাফির মুশরিক দড়া এরাও কুরআন হওয়ার লাগি পাগল আসল এটা কিছু মানুষ এবো আমরার দেশো আছে বহুত বড় বড় হুজুর হল যারা যুগের পর যুগ মানুষের গেছে কুরআনের দাওয়াত বিশ্বময় ছড়াইয়া দিছেন স্বার্থের কারণে গাইলাই দেও রাইত আবার ও হুজুরের ওয়াজ না ঘুমায় না নীলা আমিও তরছি নিজে আমার খুব আমি নিকটাতাম মা আছে তোরা কিতা হইলাম খাইল রায় তোমার গর্তা বাই যাওয়া সময় শুনলাম জনের ওয়াজ রায় ই হুজুরের দেখি সারাদিন আবার গাইলাও আজে বাজে বাসায় না ওয়াজ শুনলে ই উনা লাগে ই হুজুরের ওয়াজ না শুনলে ওয়াজ পালাও লাগে না মনে মনে আমি টানটা কইলাম আবু যে কাহিনী জানো তো বহুত বড় বাদ মানুষ ও তো কেন জানি আবুজে আবু যে হইলে ওলা আসে সারাদিন গাইলাইতো আর রাইত গিয়া নবীজির তেলাবাত না হলে তার গুম ও না এখন হয় না না এই বাইরাস আমার ভিতরে হামাইবো গেলা কইলাম না বাইরাস না হামাইলো হাসল তো দেখি একলা খান লাগে আল্লাহর কালাম তেলাওয়াত শুনলে কিংবা করলে কেউ কখনো বিরক্ত হয় না এটি আল্লাহর কালামের এক অনন্য বৈশিষ্ট্য নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস এটি হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যে কিতাবের মুখস্থকারীর সংখ্যা কাউন্টলেস অগণিত গণনা করে শেষ করা যায় না সুভান আল্লাহ আল্লাহর কালাম এই কিতাব আল্লাহর এর যত হাফেজ আছে পৃথিবীর অন্য কোন বইয়ের তো হাফেজ নাই গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে আমি নিজেও জানি না কত কোটি হাফেজ আছে পৃথিবীর কথা বাদ দেন বাংলাদেশের কথা বাদ দেন সিলেটের কথা বাদ দেন জয়ন্তপুরের আপনাদের এই চারিকাটা ইউনিয়নের প্রত্যেক গ্রামের কোনায় কানায় হাফেজ আছে না নাই এই জয়ন্তপুর উপজেলায় হিসাব করলে দেখবেন শত শত হাজার হাজার হাফেজ আছে বলেন তো জৈন্তাপুরে অন্য কোন বইয়ের কে তো হাফেজ আছে এই কিতাব যেন মানুষ সহজেই মুখস্থ করতে পারে এই জন্য এই কিতাবকে সহজ ভাষায় সহজ করে নাজিল করেছেন কে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিম মুদাকির তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি সহজ না হইলে আপনার বাচ্চা মকতব গিয়া এ হুজুরের গেছ থাকি দশ ফন্ডটা জোড়া মুখস্থ করতে পারলো স্কুলে গিয়া আট দশজন শিক্ষক এত ম্যাডাম এত স্যার তারা আট দশটা কবিতা বলা করে মুখস্থ করাইতে পারছেন না আর মুক্তব এ হুজুরি আর এক মোয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব পড়ায় তিন সাইট তিন চারশো ছাত্র কইবা এ দেখি দুই তিনটা সোরাখব দুই তিনটা পারি না একবারে থাকা চুর থাকি না সবটি গরগরা গোড়া মুখস্থ করছে হোকা সহজ না হইলে মুখস্থ করা যাইতো আরে সহজ না হইলে আমার হাফেজ ভাই হলে তিরিশ ভারা আল্লাহর কালাম মুখস্থ কইরা সিনার ভিতরে তারা রাখতে পারতাম সহজ খরসোন কে তাহলে পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন এই কিতাবের মুখস্থকারী দুনিয়াতে সবচাইতে আপনারা পয়েন্ট কিতা মুখস্ত দাখরা না তালে তালে মারি দিলা সামনে এক নম্বর কিতা কইসলাম তা কেউ মনে রাখছে না বাত না খাইয়া খালি ফেটো তা হারাই দিলে ফেটো না হারিয়া এক নম্বর কইসি কিতা যে কোরআন পৃথিবীতে দিবা নিশি চব্বিশ ঘন্টা তেলাওয়াত হয় মনে থাকবো না খাই দিবা পৃথিবীতে কোরআন চব্বিশ ঘন্টা কিতা হয় দুই নম্বর হুসলাম যে কোরআন তেলাওয়াত যে করে তার এবং যে শুনে খেউর কোনো দিন বিরক্ত আর তিন নম্বর হয়েছে কি তা কোরআন এর মুখস্থকারী দুনিয়ায় সবচাইতে বেশি চার নম্বর একটি আজীব তথ্য আপনাদেরকে দিই দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তালা ছন্দময় করে নাজিল করেছেন সুবাহ আমরা তো বই পুকার মানে সারাদিন তো সময় ফাইলেও খালি পড়াশোনার থাকি কত বই ফুরলাম কোরআন হাদিসের বাইরেও আমরা পড়ি আপনারা বাপ না যে মেসাবকলে বকলে খালি কুরানোর হাদিসও ভরে মেশা বকলে সবটাও ভরে মেসাবক সাহিত্য সাহিত্য পড়েন দর্শনও পড়েন বিজ্ঞানও পড়েন আবার মেশাবো অর্থনীতি নিয়েও পড়াশোনা করেন মেসাবকলে অর্থনীতি আপনারা চার বালা বোঝা তো যাই হোক সবটাও তো আমরা পড়াশোনা করি বই পোকা মানুষ আমরা অন্য বই পড়লে অত বেশি মজা লাগে না এমনকি হাদিস শরীফ যখন আমরা পড়ি হাদিস শরীফ জ্ঞান জন্য জায়গা জ্ঞান চর্চা করি আমরা কিন্তু হাদিস শরীফের মাঝে এখানে যারা আলেম মা আসেন তারা সবে জানেন হাদিসর নসগুলা এবারতগুলা বা টেক্সটগুলা কোরআনটাকে কিন্তু কঠিন কোরানটা যেমন সহজ ভাষায় মানে কোরআন লোগাত লোগা লভস এগুলা খুব সহজ কিন্তু হাদিসর অনেক টেক্সট আছে এবারতগুলা আলেমুলাম আমরা যারা আছি মাদ্রাসাত অনেক ছাত্র হলে যখন হলে খালি বুলদরাই ঠিক করি ফটো ঠিক না নেই হাদিসর এবার জামেলা আছে মানে অনেকে ফোট থেকে আট খায় কিন্তু কোরআনটা এত সুন্দর এত ছন্দময় কোরআন সুরা সে মোট হয়টা একশো আপনারা বেজারই জিরে সিলেটি মহাত্মায় সিলেটি মানুষের ডাকার না হইলে তারা নবার মজাও লাগে না হুজুরের নাম হয়ে যদি লাস্টে জেইন মাইকো পরিচালনা করেন যদি ওখান থেকে ঢাকা একটু ঠেলা মারলে মানুষ বুঝলেন আরে বাপ রে বাপ বহুত বড় হুজুর তে যাবে স্যার আমিও হইতাম পারি কারণ আমি না হইলাম যে সিলে ডাইলে আমি আবার আমার কন্ট্রোল রাখতাম পারি না এটাও আমারও সমস্যা রাগ করবানি আপনারা মাতিলাই দেয় আপনারা তো নিজের মানুষ তো কোরআন ফললে আপনি দেখবা যে কোনো সোরা যে কোনো পৃষ্ঠা যে কোনো জায়গাত গিয়া দেখবা আগের আয়াতর সাথে পরের আয়াতর ছন্দগত সুন্দর মিল সুবহান আল্লাহ আল্লাহর কোরআনের যে কোনো সূরা আপনি তালাবাদ করেন দেখবেন কি চমৎকার অভূতপূর্ব এক চমৎকার ছন্দ মিল রয়েছে যেমন আমাদের পছন্দের সূরা সূরাতুর রহমান আপনি যখন তেলাবাত শুরু করবেন দেখবেন তেলাবাদ করতেই মজা লাগবে কারণ এক আয়াতের সাথে আর এক আয়াতের ছন্দগত মিল আছে না নাই আপনি তেলাবাদ করে দেখেন কি চমৎকার ছন্দ মিল্ল ইনসান আল্লাহ সব আয়াতের শেষে নুন আছে নুন আবার খাইবার লবণ নাই আরবি হরফ নুন আছে না আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এবার যদি আমি একেবারে সহজ সহজ সূরায়ে চলে যাই যে সূরাগুলো আপনাদের মুখস্থ সেই সূরাগুলোতেই যদি আমি যাই দেখবেন সব সূরার ভিতরে মিল আছে আল্লাহ কুমত হাত জোর তুমুল মা কবির মির আছে না নাই সুরাতুল ইখলাস খুব ফজিলতের তেল সুরা এই সূরা তলাওয়াত করে দেখেন সেখানেও ছন্দ মিল আছে পরেন কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ ছন্দ মিল আছে নি কিলা আছে হুকা কুন হুওয়াল্লাহু আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান দালাসান শেষে। جيكون السوري جَانَ كانت سورة الإنفطار كنتم وجان إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله أكبر বলেন আমাকে কোরান ছাড়া পৃথিবীর কোন বই আছে যে বইয়ের ভেতরে যে কিতাবের ভেতরে এত চমৎকার ছন্দ মিল আছে কোন কিতাব আছে এরকম আল্লাহর কিতাব আপনি বুঝলেন না এখনো এটা কেমন কিতাব বানাইছেন আপনি মেসা বলর কিতাব এটা দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআন কে ছন্দময় করে নাজিল করলেন কে বিরক্ত লাগছে আপনাদের কয়টা বললাম চাপটা নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হচ্ছে দেয়ার ইস নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য কোরান বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই বাপরে বাপ ওখানকুর যেমন আর কিছু মানুষ বরা যে ফুটানি আমরা এখন আধুনিক বিজ্ঞানের যুগ বাস করি দেড় হাজার বছর আগর ফুরানি কিতাবি বিজ্ঞান এখন আর বাপ ফুটানি আমরা বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক কথা না হলে আমরা মানতে চাই না হে ইংরেজি হিগিলিছে ফটর ফটর করে ইংরেজি মাততে পারে আর বাংলা তো যখন শুরু করে খুব স্টাইল করি মাতে কারণ বাংলাও ভারে ইংরেজিও পারে কিন্তু আউজুবিল্লা বিসমিল্লা সুন্দর করে হইতে পারে হিজেন এক জায়গা মাহফিল ইসলাম হতো বক্তব্য দেয় বিসমিল্লাহ রাহিম রাজিম জি গাইলাম কিতা হয় এম এ নামর এম এ কিতা বুঝছেন তো আবার তারা নামও এম এ তারা এখানে লাগায় মানে বুঝায় কি তাই এম এ মানে অমুক আলম এম এ তো গেলাম হায় হায় এম এ সবর ও অবস্থা নেই তাই এম এ না ইয়ে আসলে কিও হওয়া উচিত আছে লাগে কুরান আগে পড়া দরকার আছে ঠিক জানি কুম্বালা বিসমিল্লা খাওয়া লাগে কোন সময় আউজুবিল্লা খাওয়া লাগে এখানে এখনও জানে না আউজবুল্লা আগে না বিসমিল্লা আগে মাতুকা এরা সব শিখে ফেলেছে কোরআন শিখে নাই কারণ কি কোরআনের গুরুত্ব এরা বুঝে নাই এরা ভাবছে কিতাব এরা ইকান ইকান চারি চারিখাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসাত মেসা বকলে আর হুরুতা বরুতা তাই ফোর মাদ্রাসা এরা আর হাফেজি মাদ্রাসার পয়েন্টে ফোরবা আমরা এখানে ফোরতাম আমরা বিজ্ঞানের যুগে এখন আমরা বিজ্ঞান এরা

মাত বরং কোরআন আপডেট আপনার কোরআন ব্যাকডেটেড কিলা ব্যাকডেটেড আপনার বিজ্ঞান এখন যা জেনেছে আমার আল্লাহর তা হাজার বছর আগে জানিয়েছে সুভার আল্লাহ না কিওর কি জালো আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো এটা আমার স্লোগান আমি গত কয়েক বছর ধরে আল্লাহ আমাকে যেখানে যাওয়ার সুযোগ দেন আমি সবাইকে সম্মানের সাথে বলে আসি যে বছরের পর বছর যুগের পর যুগ ধরে আমরা আবেগের সাথে একটি স্লোগান দিচ্ছি আমাদের পরিবর্তন দরকার আল কোরআনের আলো ঘরে ঘরে আপনি কিভাবে জ্বালবেন আবার বিভিন্ন মাহফিলে এত আবেগ তারা দেখায় কয় সংসদে জালো আরে বাপরে বাপ সংসদে যারাই সংসদে যারা ফাটায় ও মানুষের এখনো কোরআন নাই আগে মানুষের অন্তরের ভিতরে অন্তরে কোরআন আর সংসদ কোরআন টুকানে লাগতো না মানুষের অন্তরে কোরআন ঢুকাইতে পারলে এই কোরআনওয়ালা মানুষ মানুষকলে এমনিতেই ছাড়ি সংসদ নাই গোটা দুনিয়াত কোরআনের পতাকা উড়াইব আবেগ বাদ দিয়ে একটু বিবেক বান হওয়া দরকার এখনো বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমান আমরা কই আমরা তো সারা দেশ সফর করি এই দেশের পঁচাশি শতাংশ মানুষে এখনো শুদ্ধ করে কুরানো করতে পারে না সংসদে জানানো এত সুধা যদি আপনি আগে ৯০ শতাংশ থেকে অন্তত পক্ষে পঁয়ষট্টি শতাংশ মানুষকে শুদ্ধ করে কোরআন শিখাই দিতে পারেন আর কোরআন বুঝাই দিতে পারেন স্লোগান রাখবে না কোরআনের বিপ্লব হয়ে যাবে সিস্টেমিক ওয়েতে কাজ করা দরকার স্লোগান হওয়া দরকার আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো এটা স্লোগান হওয়া দরকার ফেসবুক আইডি যাদের আছে মাহফিল শেষ করে পোস্ট করবেন আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো রাজি আছেন সবাই নতুনত্ব আনা দরকার অভিনবমত্ব আনা দরকার নতুনত্ব দরকার আমাদের এখন থেকে মাহফিলে গেলে স্লোগান দিবেন আল কোরআনের আলো ওইছে না বলা ট্রেনিং একটা দেওয়াই দেলাই কেন আল কোরআনের আলো হায় তাল মিলেন না মানুষ অতদিন হইছেন গড়ে গড়ে যালো তাল মিলাইয়া দেওয়ার পরে আমি আজকে যাইব আল কোরআনের আলো আমার চাষা হলে সৌকাবা আল কোরআনের আলো তাল মিলানি লাগবো আজকে আল কোরআনের আলো হৃদয় হৃদয় জালো তাল আচ্ছে মোটামুটি না এখন জয়ন্ত বন্ধু জয়ন্তা সব জায়গা এই স্লোগান আপনারা রাজি আসুন আচ্ছা চলেন কোরআন কেমন এগিয়ে আছে আমরা দেখে নেই বেশ কয়েকটি উদাহরণ দেওয়া যাবে বলতে গেলে শেষ হবে না আর আমার পড়াশোনার বিষয়ই ছিল কোরআন ও বিজ্ঞান এজন্য এই বিষয়ে কথা বললে আমার কথা শেষ করতে মনও চায় না কোন দিকে যাবেন দেখুন এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল ধারণার ভিত্তিতে বললেন কিংবা কি ভিত্তিতে বলছেন আমি জানি না যাই হোক এরপরে পনেরোশো সাতানব্বই সাল এখন দু সাল পনেরোশো সাতানব্বই সালে ফ্রান্সিস ড্র্যাক জলপথে ভ্রমণ করলেন জলপথে ভ্রমণ করে তিনি বললেন যে পৃথিবী আসলে চেপ্টা না সমতল না প্রাচীনকালের বিজ্ঞানীদের এই কথা ভুল আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল পনেরোশো সাতানব্বই সালে বিজ্ঞান যে জায়গায় ছিল দুই সালে কি সেম জায়গায় না আরও এগিয়ে গিয়েছে বিজ্ঞান আরও উন্নত হলো উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো আধুনিক বিজ্ঞান বলল, পনেরোশো সাতানব্বই সালের দেওয়া তথ্য পৃথিবী গোল আধুনিক বিজ্ঞানে আজ তা ভুল আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী আসলে ডিম্বাকৃতির নাকি তা ডিম কি একেবারে গোল পৃথিবীর সাইজ কেমন ডিমের সাইজ তার মানে আবার ডিম লাগানো তো ছোট নাই এখানে আকৃতি বোঝাচ্ছে শেপ সেই দেখুন আপনি যেই বিজ্ঞান নিয়ে তো ফুটানি করেন আপনার এই বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে মাত্র কয়েকদিন আগে যে তথ্য দিল যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব মনে করেন যেই কিতাবকে আপনি মেসাবদের কিতাব মনে করেন ওই কিতাবের ভেতরে দেড় হাজার বছর আগে রব্বুর আল কি বললেন পৃথিবী ইরাকৃদি কেমন সেই ব্যাপারে আল্লাহ তালাদের হাজার বছর আগে কোরআন নাজিল করে জানালেন বল দাহা হাহা কমোস্ট অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন আরবি অভিধান খুললে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ তালা বলছেন বল আরদ বাঁধালিকা দাহা এই পৃথিবীকে জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম বাকৃতির করে বানিয়েছি সুবহান আল্লাহ তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে কোরআন বিজ্ঞানের চাইতে আরো দেড় হাজার বছর আগের লেটেস্ট কিতাব ঠিক কিনা এই যে ফিঙ্গার প্রিন্ট গাউগ্রাম্য হয়ে আমরা টিপসই মারি দি গিয়া আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট আর আমরা বলি টিপসই আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা দশটা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করে একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই সুবাহ আপনারা পাসপোর্ট অফিসে যখন পাসপোর্ট করতে যান তখন দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেই আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন মোবাইল ফোনে যে সিম ব্যবহার করেন এই সিমের রেজিস্ট্রেশনেও দেখবেন দশাঙ্গুলের ছাপ বিদেশে যাবেন ইমিগ্রেশন পুলিশ অফিসার যে থাকে ইমিগ্রেশন অফিসারও বলে দশাঙ্গুল মারেন জমি জামা রেজিস্ট্রির কাজে ভোট দিতে গেলে সব জায়গায় এখন এই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লাগে কারণ ফিঙ্গার অভিন্ন একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই এই কারিশমাটিক তথ্য পৃথিবীর মানুষ আঠারোশো সালের আগে জানতই না এখন দু সাল এই কারিশ্মাটিক তথ্য পৃথিবীর মানুষ জেনেছে আঠারোশো সালের পরে আর সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় ইংল্যান্ডে আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হারসাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই চমৎকার সাইন্টিফিক তথ্য কারিশ ইনফরমেশন মানুষকে তিনি জানালেন এই অভিন্ন ফিঙ্গার প্রিন্টের কথা আপনার বিজ্ঞান জেনেছে মাত্র একশো ষাট সত্তর বছর আগে আর যেই কিতাবকে আপনি মুল্লাদের কিতাব মেসাবদের কিতাব হুজুরদের কিতাব বলেন ওই কিতাবে আল্লাহ তালা ফিঙ্গার প্রিন্টের এই তথ্য আরো দেড় হাজার বছর আগে জানিয়েছেন করানুল কারিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাতুল কিয়ামা এর তিন নম্বর আয়াত আপনি খুলে দেখুন আল্লাহ তাআলা বলছেন আয়া সাবু আল্ নজমা জ মা বানা পদিরিনা অন্নশৌয়া বানা না আল্লাহ তালা বলছেন যারা মনে করে যারা ধারণা করে মানুষ মনে যাওয়ার পর মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন ছিন্ন বিচ্ছিন্ন সব যখন আলাদা হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে করবে এই ধারণা যারা পোষণ করে আল্লাহ তাদের জবাব দিতে গিয়ে বললেন বান্দারে আমি তোমার বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ অস্থিপিঞ্জর হাড্ডি মাংসগুলোতেই কেবল জোড়া লাগিয়ে একত্রিত করব না বরং পালা কদিনা না আলা তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা এই আঙ্গুলের পর্যন্ত আবার আমি আগে না বিজ্ঞান আগে ঘুরাঘুরি সমস্যার সমাধান দিতে গিয়ে বিজ্ঞানীদের মাথা ঘুরাইছে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে টলেমি সর্বপ্রথম বলল পৃথিবী স্থির পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে এরপরে পনেরোশো বারো সালে নিকোলাস কুপারণিকা আছে সে বললো এই টলে মেয়ে এতদিন যা বলেছে সব ভুল আমি দেখলাম পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে আমার মাথাও ঘুরে তোমার মাথাও ঘুরে এখন ঘুরাঘুরি সমস্যার সমাধান দিতে গিয়ে বিজ্ঞানীদের মাথা ঘুরাল কয়েকশো বছর আগে বিজ্ঞান সমস্যার সমাধান দিল যেই কিতাবকে আমরা মেসাবদের কিতাব বলি মোল্লাদের কিতাব কিতাব বলি বলি হুজুরদের এই কোরআনটা কত অথেন্টিক কত সাইন্টিফিক শোনেন এই ঘোরাঘুরি সমস্যার সমাধান দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করে দিয়েছেন কি আল্লাহ তালা কোরআনুলিমের বিজ্ঞান মহীসুরা সুরাইয়াসিনের মধ্যে বললেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها অন্তুদরিকাল কমরা ওয়া লাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি বাহন আল্লাহ তালা বললেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছে চাঁদের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চাঁদ ও তার নির্ধারিত মঞ্চলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রে নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না ফি ফালাকি ফালাকিবাহন প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথেই তারা পরিভ্রমণ করছে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে তাহলে আমি বলেছি আল্লাহর কোরআনের এমন কিছু বৈশিষ্ট্য বলবো যে বৈশিষ্ট্য অন্য কোন কিতাবে পাঁচ নাম্বার দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স আপনার এই বিজ্ঞানের সাথে কোরআনের দ্বন্দ্ব নাই বরং আপনার বিজ্ঞানের চাইতে কোরআন দেড় হাজার বছর এগিয়ে আছে বিজ্ঞান যত সমৃদ্ধ বিকশিত হবে বিজ্ঞানের ভিক্ষার বেগ তত বড় করা লাগবে ভিক্ষা করতে গেলে মানুষ হয় হাতে থালা নেয় অথবা হাত একটা কি নেয় ব্যাগ নেয় এখন ভিক্ষা যেখানে বেশি পায় সেখানে মানুষ ব্যাগ ছোট করে না বড় করে এজন্য আমি বলেছি বিজ্ঞান যত এগিয়ে যাবে বিজ্ঞানের ভিক্ষার থালা বা ব্যাগ তত বড় হবে এবং এতিমের মতো ভিক্ষুক সেজে কোরআনের সামনে চিরকাল দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে কোরআন পড়লেন না এখনো আপনি বুঝলেন না কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তোমরা সব পড়ে ফেলেছো এখনো কোরআন শিখলে না তোমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য তোমরা একটানা এক দেড় বছর কোচিং করো কিন্তু আল্লাহর কোরআন শিখে তোমার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে জান্নাতে যাবে এই জন্য তুমি এখনো কয়েক মাস টাইম দিয়ে কোরআন বিশুদ্ধ করে শিখলে না বুঝে পড়ার চেষ্টাও করলে না কি জীবন তোমার ব্যর্থ জীবন এখান থেকে ফিরে আসেন আল্লাহর কালাম পড়েন কোরআন ছাড়া আপনি সফলতার দিশাও পাবেন না কোরআনের কাছে আসলে সে যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় ইমান না আনলেও সে জ্ঞানগত ফায়দা পাবে এটা জ্ঞানের কিতাব ইটস সায়েন্স এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব ইমান না এনে এই কিতাব পড়লে বুঝলেও জ্ঞানগত ফায়দা পাওয়া যায় আর ইমান এনে ফেললে তো আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে ঠিক কি না কয়টা বললাম বিরক্তি আপনারা আর বাকি আছে কটা তিনটা নাই আরো ফাস্টা কটা বাকি পাঁচটা ছোট আছে ভয় পাই না আপনারা অনেকে ভয় পাচ্ছি আল্লাহ লাইজ হুজুরে যে শেষ করবানি ওয়াজ আল্লাহ জানে এই যে ওয়াজ শুরু হয়েছে কত সময় ফার্স্ট টাইম বাকি ফার্স্ট ছোট আছে আর চেয়ারম্যান সাহেব অকলো আইসেন চেয়ারম্যান সাহেব অকলো ব্যস্ত জানি এখন তারাও ওই রা কোন সময় যে হুজুরের ওয়াজ শেষ হইব যাই হোক আমরা পাঁচটা বলে ফেলেছি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবরা ইসলাম প্রিয় আমি বাংলাদেশের কোথাও গিয়ে আমি ছয় বছর ধরে কোরআনের মঞ্চে আপনাদের দুয়াই আল্লাহর রহমতে কথা বলি এটা আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আজ এই মঞ্চে একসাথে এত চেয়ারম্যান পেয়েছি যা অন্য কোনো মাহফিল আমি এত চেয়ারম্যান পাই না এটা প্রমাণ করে যে আপনারা আপনাদের জনপদে ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে নির্বাচিত করতে আপনারা ভুল করেন না এটা প্রমাণ করে এই জয়ন্তাপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ ইসলাম ছাড়া ইসলাম নেতৃত্ব ছাড়া অন্য নেতৃত্বকে এই জনপদের মানুষ গ্রহণ করে না আল্লাহ আমাদের সবাইকে আজীবন এইভাবে দিনের উপরে অটল রাখুন এখন দেখি আমিন আবার আসতে আওয়াজ হইল না বেজার হয়ে আপনারা ইসলামে নেতৃত্ব ছাড়া কোথায় যাবেন আপনি মজা পাবেন পাবেন না কপালপুরে ছাই হয়ে যাবে নবীজি পৃথিবীতে আসার আগে কোন তন্ত্র মন্ত্র পৃথিবীকে আলোকিত করতে পারে নাই নবীজির কাছে যখন আল্লাহর কোরআন নাজিল হলো এই একটা কিতাব দিয়ে জাহেলি যুগের অন্ধকার দূর করে সোনালী সমাজ নির্মাণ করেছেন খালি ঠিক কই লইতো নয় জুমার নামাজও গিয়া যে খুদ্ ইমাম সাহেবের সানে খুতবাতে একটা কমন কথা বারবার হতে হতে এটা মুখস্থ হয়ে গেছে আপনার খইরুল কুরুন করন ثم না يلونهم ثم الذين মনে না নি কই নি ইমাম বোঝাই কান খালি কোন দোন কিন্তু কিতা যখন এই সময় খালি মানসিক উнгаয়ে জিমাই আর মসজিদের ভিতরে হামাইলে মন এত শান্তি লাগে খালি ঘুমায় না নে সকিনা নাজিল হইতো সকিনা আবার বেটি সকিনা নাই আর চকিনা অনেকে কথা ভুলও বুঝি সাকি না মানে কি তা প্রশান্তি এই প্রশান্তি নাজিল হয় কার তরফ থাকি উঙ্গানি আয় তো অনেকে আবার ঠার করি হুম পারে না খৈরুল করুন করে নেন সোমাল্লাদি না এর অর্থ কি অর্থ হচ্ছে খৈরুল করুন কর নেন নবীজি বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হল আমার যুগ নবীজির যুগ এরপরে নবীজির সাহাবিদের যুগ তারপর তাবেদের যুগ এই যুগগুলোর মতো সোনালি যুগ কেমন পর্যন্ত আর আসবে না এত তো সিসিটিভি বা আপনারা বানাইয়াও সুর জামার দিন দিন হোমেন না আর নবীজির যুগে আদালত খালি বিচার নাই সুবাহান আল্লাহ কুরানের সমাজ দেখেছেন কেমন হয়েছে সিসিটিভি বানাইয়াও সুর দলা যায় না যে এর নাম কিতা আপনার ফারুল্লাম সিলেট যে দুই বছর আগে একটা ঘটনা ঘটলো এক ছেলেরে বাইরিয়া মারিল হত্যা কত হত্যাকাণ্ড হইলিটিভি বানাইয়েও আপনার সোনালীর সমাজ বানাইতে পারেন না কিটা ডিজিটাল আর আমার নবীর মতো ডিজিটালাইজ যুগ পৃথিবীতে আমত পর্যন্ত আর আসবে না অ ওই যে খাব্বাব রাদী আল্লাহ বুখাদির অনেক লম্বা একটা হাদিস আছে খাব্বাব রাদী আল্লাহ অত্যাচারে অতিষ্ঠ হয়ে একেয়া কইসলা ইয়া রসুল আল্লাহ কাছাল্লাহ দোআ সৰু কাটে মাই দেখাই তো শেষ হয়ে গেলাম আল্লাহর রসুলে তখন কইসলা যে এখনো হিজু গাইছে না তোমরা আর আগে ইমান আনছে চেড়ার অবস্থা এমন হইতো ভাইউ খাদো রজুল হুম মাইয়ু বিল মন শাহ ভাইয়ু তো আর সি এরা ইমান আনার কারণে পূর্বে যুগের লোকদেরকে জীবিত মানুষদেরকে ধরে করাত চালিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে হতো লোহার চিরনি এনে হাড্ডি মাংস আলাদা করে দেওয়া হতো এই লোকগুলো এদের কাছ থেকে কাফেররা জীবন কেড়ে নিয়েছে কিন্তু তাদের কাছ থেকে কাফের মুশ্রিকরা ইমান কেড়ে নিতে পারে নাই যেন ইমানদাররা মৃত্যুর পরোয়া করে না ইমানদাররা মৃত্যুকে ভয় করে না বরং তারা মৃত্যুর মাঝে জীবনকে খুঁজে বেড়ায় আমরা তাদের উত্তর শুনি তাদের উত্তর শুনি যারা শাহাদাতের মাধ্যমে জীবন খুঁজে পেয়েছেন আমরা সেই জাতি আমাদের পূর্বপুরুষ তারা যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পারে দিয়ে পৃথিবীর দিক দিগন্তে আমাদের পূর্বপুরুষ তাকালে আমার পতাকা উড্ডিয়ন করেছেন আমরা তাদের উত্তরศรี মৃত্যুর ভয় দেখায় আমাদের खिलाफ নাই আমরা মৃত্যুকে পরোয়া করি না আমরা হাসি মুখে জীবন দিয়ে দিতে পারি কিন্তু জালেমের সামনে ঈমান বিক্রি করতে কিংবা জালেমের সামনে মাথা নত করতে জানি না ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল কোরআনের আলো এই সুর উঠি যাব ইনশা দক্ষিণবঙ্গ দুটছে আমি আবার দক্ষিণবঙ্গ যাই বেশি অনেকে কয় আপনি কিতা খুলনা না অঞ্চলে সেকেন্ড হোম বানাইল না গীতা তো হিবাইদি বালা একটা সুর উঠছে এখন আমি সিলেট বাড়াইলছি বেশি বেশি আইব এবং আস্তে আস্তে সিলেটও আমরা এই সুর উঠবো ইনশা তো যাই হোক তখন আল্লাহ নবী আরো বললেন আল্লাহর কসম করে বলছে লাইউতাম মান্না আল্লাহ হাযাল আমর

কোরআনুল করিমের পাঁচটি বৈশিষ্ট্য জানলাম নাম্বার সিক্স ছয় নাম্বার হচ্ছে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুতাকিন এটি পৃথিবীর একমাত্র কিতাব যে কিতাবের ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহ আকবার কোরআনের ভেতরে কোনো ভুল আছে যারা সাহিত্য পড়েন বই পড়েন বিভিন্ন ধরনের গল্পের বই আর যে বই হোক না কেন দেখবেন বইয়ের শুরুতে ওই বইয়ের লেখকের কিছু কথা থাকে সে শুরুতেই সে যে একজন অপারক মানুষ দুর্বল মানুষ তার অপারগতা আর দুর্বলতার কথা প্রকাশ করে বলে সম্মানিত পাঠকগণ প্রিয় পাঠক হল বই ক্যান ভরিয়া ভাই বুলুল ভাইলে সংশোধনী দিবা নেক্সট সংস্করণও আমরা এটা সংশোধন করবো এখন কুরআন আমাদের সবার ঘরে আছে আল্লাহই kitab কুরআনের শুরুতে কইছন নিয়ামার বান্দা হল কুরআন তোমরা পড়ো পড়িয়া কোনো বাইদে যদি ভুলুল পাওয়া মানে জানাইও ঠিক করে দিবো না হিলা কোনো কথা আছে নি তাইলে কি তা লেখা আছে লা কাল বান্দা তোমাকে এমন kitab দিয়েছি এখানে সন্দেহ করার মতো কিছুই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভুল কোথায় পাবেন আপনি এই বইয়ের ভুল খুঁজতে যে গিয়েছে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে ফ্রান্সের বিখ্যাত প্রফেসর ডক্টর মরিস কথা আপনারা জানেন দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি লিখেছিল যে আপনারা ফেরাউনের মরদেহকে আমাদের দেশে পাঠান আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক যারা আছেন তারা ফেরাউনের মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চান লাশ পাঠানো হলো আমলা কামলা সবাই মিলে প্যারিসে একটি এয়ারপোর্টে রিসিভ করে তারপরে একটি হসপিটালের বিশেষ ইউনিটে ঢুকালো আর সেই মেডিকেল টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বোকাইলি এবার ফেরাউনের মরদেহকে গবেষণা করে দেখলেন তার শরীরের মধ্যে লবণের অংশ পাওয়া গিয়েছে মরিস বোকাইলি তখন বললো যেহেতু তার শরীরে লবণের অংশ পাওয়া গিয়েছে তার মানে আমরা নিশ্চিত সে সাগরে ডুবে মরেছে এর মধ্যে একজন বলল স্যার আপনি যে গবেষণা করে যে তথ্য এখন বললেন যা মানুষকে জানাইলেন এটা তো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এর দশ নাম্বার সুরা সুরা থেকে বিরানব্বই নাম্বার আয়াতে কাহিনীটা আছে না নাই মরিস বোকাইলি বলল হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব কারণ এই ফেরাউন মর্সে তিন হাজার বছর আগে ডুবছে কত বছর আগে কোরআন নাজিল হয়েছে কত বছর আগে আর মরিস বুকেই লেখা হয় ইটা কিলা সম্ভব তিন হাজার বছর আগর কাহিনী কুরানোর ভিতরে আই কিলা কারণ কুরান নাজিল লইছে দেড় হাজার বছর আগে আর সবচেয়ে আশ্চর্যর কাহিনী হইল কুরানো কালিও লিমান না আয়া যে ফেরাউন তোরে মাললেও তোর দেহরে রাখবো যেন তল্লাখান খান ফেরাউন নামে কেউ থাকতো না তবে তল্লা খান ফেরাউনির চরিত্রর মানুষ তাকবো তুই ফেরাউন তুই জেলা সমতাল লাগে মানুষ মারিলতে ঠিক তল্লাগাল ফেরাউনের চরিত্রের বহুত মানুষ সমতাল লাগে আলিম ওলামা এবং দিনপন্থী মুজাহিদ তরুফরে নির্যাতনও চালাইব ইতা ফেরাউন এখন ওখান আর দুর্নীতি নাই হিগু আছিল হৌ যুগের ফেরাউন আর এখন যারা ফেরাউন হলর কাম করে এরা হইছে এই যুগের নব্ব ফেরাউন আমি কি তাকে নাম কইছি হিদিন সিদিন এক জায়গা একজনে খৈরা যাওয়ার সময় হুজুর কিতা আপনি আমারও কুদ্দা কইছিলেন কালাম আমি কইলাম ফেরাউনের কথা আপনি কেন আপনারে কিচ্ছু কইছে নি ফেড় বংশর লগে আপনার কটা কোনো সম্পর্ক বর্ক আছে নি উত্তর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে ফেরাউনের কথা কইলেও মন খারাপ হয় আবু আবুজাহালের কথা কইছে একদিন একজন দেখলাম অল হয়ে গেছে আমি কইলাম বাইশাপ সকাল যাওকা জ্ঞান রক্ত পরীক্ষা করুকা

দেখি যা ও বই আমার কাছে আমি ফইদা ও বইয়ের বুল টুল বার করি আমি কোন সমস্যা আছে এখন মনীষ বুকাইলির সামনে কুরা ভরে হে কুরাণ কুল্লা দেখে কোন ভাষায় লেখা জীবনে কোনো দিন আরবি না এখন তো হয় যে আমার মাতৃভাষায় অনুবাদ করা থাকলে ওখানে ওখান ফুড়া দেখি কারণ মাতৃভাষায় অনুবাদ করা কুরন ফরছে সাবল লাগি ফোরছে না বুল দুর্বল লাগিয়ে ফুরছে কোনো বুল উল না হয় বুঝছি এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়ে দরকার এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে ফরা শুরু করছে ফায় না হয় না বুঝছি কুরান যে ভাষায় নাজু হয়েছে ও ভাষায় ফরমু তাইলে ভুল আমি বারো মরিস বুকাইলি এবার কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো আরবি ভাষা শেখার পরে সে কোরআনুল করিমের প্রথম সোরা ফাতিহা থেকে কোরআনুল করিমের সর্বশেষ সোরা নাস পর্যন্ত পুরো কোরআন পড়ল একটা ভুলও সে খুঁজে পেল না শেষ পর্যন্ত বলল পৃথিবীবাসী শুনে নাও আমি ডক্টর মরিস বোকাইলে এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে তাহলে কোরআন এমন কিতাবের কে এই কিতাবের ভেতরে কোনো ভুল বা সন্দেহ নাই নাম্বার সেভেন আর কষ্ট আমার মিনিটে শেষ হয়ে নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে এটি এমন এক কিতাব কোরআনের মতো অন্য কোন কিতাব বানানো সম্ভব ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলি কোরআন কোরআনের মতো কোরআন বানানো কেন দ্বারা সম্ভব খুব চেষ্টা করছে চেষ্টা করার দ্বারাও ঘটনা একটা মনে হয়েছে নি এখন বেশি লম্বা ঘটনা নাই খুব ছোট একটা ঘটনা মনে হয়ে গেছে আমার আপনারা মুসাইলামার নাম শুনছেন হে হে খুব মানুষ না নেই এটা কাজা মিথ্যাবাদী এবং বন্ড নবুবতর দাবিদার নবীজির ভোরে দুনিয়া তার কোনো নবী আইবা নেই আইবা বন্ড নবী আইবা জিনা নাই আমার কথা নাই নবীজির কথা আলিমুলামা বৌ

একবারে নিকট অতীতে আইসলা একজন মির্জা গুলা মাহমদ তার উপরে বৈরাই মরছে সত্য নিকট না আমি তো আসলে যাচাইও করলাম না যাই হোক কিবাই আর দিন আপনার মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ানি হল দুশোর বাংলাদেশও আসে নি ডাকাত কাদিয়ানি মসজিদও আছে বাংলাদেশও আবার হুজুর হল মাঝে ঠেলা ঠেলি থাকলেও এক জায়গাত আবার হুজুর হল এক কৌমি আলিয়া ফুলতুলি সরছি না কড়া শুননি ঠান্ডা শুননি গরম শুননি একমত আবার যে কাদিয়ানি হল কাফের আর কাদিয়ানি হল যে কাফের হয় না হেও কাফের সুতরাং কাদিয়ানি যারা এই দেশে বাস করুক আমাদের কোনো আপত্তি নাই তবে মুসলমানের পরিচয় নিয়ে তারা বাস করতে পারত এজন্য আমরা বলতে চাই সরকারকে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্তিম ঘোষণা করতেই হবে মুসাইলামা হেও বন্টন অভিয়াসিন হে মানুষের সামনে খুব আরম্ভ করলো আমি নবী আমার উপরে ইমান আনো মানুষের তোরে জিকাইলা এই মুসাইলামা তুই যে তোরে নবী খাওয়া আরম্ভ করলে এখন তোর কি মহাম্মাদ পড়েন সাল্লাল্লাহু আলি ও্লাম উনার কাছে য্রিল আসেন চূড়া নাজিল হয় আয়াত নাজিল হয় তো তোর কাছে তা সূড়া উরা নাজিল হয় মুসাইলামা হয় বায় তো নয়া নবী হয়েছে জিবিল আমার কাছে আইবে একটু টাইম দে তো সময় লাগবো নতুন নবী আমি নয়া নবী একটু সময় লাগবো আইবা আমার কাছে কিন বাদে মাংসের কয় হু ঘটনা তো এটা ঘটে গেছে কিতা গোত রাই তো জিবলাই লিখছিল মাংস এখন আসানি তো কিতা কোনটা হয় হইছে তো কিতা সুরা গীতা নাজিলুইসিল এখন কুরানো একটা ফিল আছে না নেই আলাম তরফা আলারবা ই ফিল নাই এটা হয়েছে মুসাইল আমার ফিল মানুষের কয়লা ঠিক আছে শুনাই লও তোমার ওপরে কোন চোরা নাজিল হয়েছে এখন হে যে খায়দার নবী ওই খায়দার চোরাও নাজিল হয়েছে এখন হে তিলাও তার আরম্ভ করছে আলফিল মালফিল ওমা আদর কামাল ফিল লাহু দানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবিল আপনারা তো না বুঝা আসরা উলামায়ে কেরাম যারা আসন তারা অলরেডি বুঝিলছেন তারা তো আরবি বুঝরা অর্থ হুন্দা আলফিল এলিফেন্ট হাতি আর কি আল ফিল হাতি মাল ফিল হাতি কিতা ওমা আদর কামাল ফিল আপনি জানোন নি হাতি কিতা হরে বাপরে বাপ হাতির ডেফিনেশন চয় এরকম লাহু দানা বুয়া বিল তার লেজ আছে লেঙ্গুর লেজ আছে ও লাহু সত্য বিল তার লম্বা একটা সুর আছে এটা কোনো সুর হইল ফসুর বর্ণনা ছোটবেলা ক্লাস থ্রি ফুর আমরা একদম গরুর রচনা আর হের আছে হাতির রচনা মুসাইলামা হন তুই যে বন্ড নবী ইটা প্রমাণ আর কোনটা লাগতো নাই তুই যে তা খুঁজছো যা পর্যতটাও যথেষ্ট কুরাণ বানানোর চেষ্টা করলে মানুষের দ্বারা খাইব কিছু নাস্তিক আছে নি এরা হয় দেয়ার ইজ ন স্রষ্টা বলতে বলতে খেউ নাই তুই কথা কইলে হয় থাকলে তো দেখতাম আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা আমিও কই যেমন কুকুর তেমন মুগুর দরকার ইলা খান কোন মাইনসর জাত নাস্তিক কোন মাইনসর জাত নাই এই কথা তো মোল্লার নাই কথাই কেন আল্লাহ ওলামায়ে কেরামই কেন অসন আল্লাহই তার ব্যাপারে কিটা কইছেন উলাইকা কাল আল্লাহ কইলে তো জাত চতুষ্পদ পজ জানুয়াল আল্লাহ কইরা না এরা আরো থাট ক্লাস আরো বাদ বলহুম আদাল এরা এর চাইতে আরো নিকৃষ্ট নাস্তিক যারা মাইনসর জাত নাই তারা তো যেমন কুকুর তেমন মুগুর দরকারই ইলাখ ফাইলে পাইলে কইবা এই তোর বাফে তোর জন্ম দিছে তুই দছত নি তোর বাফে যে তোর জন্ম দিছে দেখছো নেই তুই টাইমে দেখছে না সেও হইব না বলে তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায় তোর বাফে তোরে জন্ম দিছে তুই দেখছ না তার মানে তোর জন্ম দুষ আছে বেজন মা ওই জেনি যেমন কুকুর তেমন আর যেগুলো হয়ে আল্লাহ বলতে খেউ না এরে স্পিড বুড়োর লগে আর বঙ্গ বসা কন্যা ফালাউকা আল্লাহ আছে না না এ বুঝবো আমিও তো এক সপ্তাহ আগে ওলা বিপদ পরছিলাম আপনারা অনেকে জানেন আল্লাহ কি জিনিস আকাশে উঠলে বোঝা যায় আপনারা যারা বিমানও উঠছেন এই তো গত আট দশ দিন আগে আমি জানি না সিলেট বৃষ্টি হয়েছিল আমি আমি ঢাকা থাকি যশোর যাওয়াত ফ্লাইটে ঝড়র কবল বিমান খালি লক্ষর জক্ষর বাপরে বা বিষময় দেখলাম মানসিক খালি আল্লাহ আল্লাহ জফরা আল্লাহ কি জিনিস আকাশে উঠলে বুঝবায় আর বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে ফালাইলে আল্লাহ খারে কয় তুমি বুঝবাই তোমার লাগার নাচ থেকে ঠিক নেই আল্লাহ তুমি দেখো না বঙ্গোপসাগরে যাও নিজর চৌকে আল্লাহ দেখবাই ও আসমানও তারে হেলিকপ্টার ও পাইলট যদি একবার বিমান চাইরা কয় হয় এ বিমানের জীব সার ইচ্ছি কিন্তু কি অবস্থা কৌকা যাই বিরক্ত লাগেননি আপনারা আচ্ছা আমি কিন্তু আসাই পার লাগে কথাগুলা কই রাম না শিক্ষা দেওয়ার লাগে কই রাম যেগুন তো কইবা আল্লাহ নাই কিতা করবা স্পিড বোর্ডও বানবা আন নাই জাহাজর জেসা বাইদি তারে রসিদি বান্ধা আর বঙ্গোপসাগরের মাঝে যা আল্লাহ খেসিন আর জাহাজর পাইলট রে জাহাজর বঙ্গোপসাগরে ঠিক এই জাহাজ রে বঙ্গোপসাগরের মাঝখানো নিয়া আর পাইলট রে গুম করি আই নোকা হেরে এক বুঝবো না হে আল্লাহ খারে হয় ঠিক নে যারা নাস্তিক এরা আল্লাহরে না মানলেও আজ পর্যন্ত কোনো নাস্তিকে হয়েছে না কুরানিকান আল্লাহর কিতাব না হে ইটা জাতর মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল তালে হেবালা করিও জানে আমি যদি একথা কই মানুষে কইবা ঠিক আছে যা কোরআন যদি আল্লাহর কিতাব না হয় তল্লা খান নাস্তিকে ফাললে বানা কিতাব কোরআন এখান বানা ফারবো নেই না তোরা খাইব ফারবো না তোরা খাইব আমি অজ্ঞ যাই জানি বিরক্ত হয়েছে নাম্বার এইট আট নাম্বার কোরআনের আট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অলমাইটি আল্লাহ প্রোটেক্টস দা হলে বুক কোরআন এই কোরআন হেফাজত করছেন কে আল্লা বলছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি সবান আল্লাহ সুতরাং যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই কোরআনের দাওয়াত কেউ বন্ধ করে দিতে পারবে না এটা ইলেকট্রিক্যাল লাইট নানি। ই ইলেকট্রিক্যাল লাইট এটা নিবাইবার লাগে হাসিপুর রহমান হুজুরে যদি এখন ছু নিবি আমরা সব হুজুর হলে মিল্লা একবারে ঐক্যবদ্ধ শক্তিশালী ফু একটা মারমু নিব ইটা দেখলে আপনারা হয় ভাই হুজুর হল বেদিস হয়ে গেছে ইটা ফু মারি নিবাই যাইব নি সুইচ একটা আছে নানি ও সুইচ ও টিফা দেওয়া লাগবে মোমবাতির আগুন ফু দিয়া নিবানো যায় ইলেকট্রিক্যাল লাইট রে ফুদিয়া নিবাই যারা কোরআন বিরুদ্ধে অবস্থান নিয়া আন্দোলন থামানোর চেষ্টা করে এরা মনে করছে যে কোরআন আলো এটা মোমবাতির আলো এই কোরআনের আলো এটা তো মোমবাতির আলো নাই এটা ইলেকট্রিক্যাল লাইট ওর লাখান ইলেকট্রিক্যাল লাইট নিবাইতে হইলে যারা সুইচ চাপা লাগে আল্লাহর কোরআন আন্দোলন বন্ধ করতে হইলে সুইচ মারা লাগবো সুইচ ও টিফা মার থাকা সুইচ তো আল্লাহ দিস না লাগছে নি আল্লাহ কোনো ফেরেস্তার হাতেও দিছেন না কোনো পয়গাম্বর হাতেও দিছেন না কোন অলি আল্লাহর হাতেও দিছেন না রাখছেন খার এই সুইচ বন্ধ করতার এই সুইচ বন্ধ করার জন্য যারাই এগিয়েছে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যারাই পৃথিবীতে তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে যেমন ফেরাউন নমরুদ আবু জাহাল উতবা সাইবা সবাই যেমন ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে ঠিক তেমনি ভাবে কেয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দিনের দায়ীদের উপরে ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করতে চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছিল আছে থাকবে বরং তারাই বংশ সুদ্ধানের মূল হয়ে যাবে সম্মানিত ভাইরা নাম্বার নাইন নয় নাম্বার আল্লাহর কিতাব এটি এমন এক কিতাবের কাছে যেই আসে তার মর্যাদা বাড়ে সুবাহান আল্লাহ আপনি কোরআনের কাছে আসেন মর্যাদা বাড়াই দিবেন কি অমর রাদি আল্লাহ কোরআনের কাছে আসার আগে একজন বড় মাপের কাফের ছিলেন আর যখন কোরআনের কাছে আসলেন তখন লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলেন সুবাহ আল্লাহ আপনি আসেন কোরআনের কাছে আসেন এই কোরআনটা পড়েন বুঝেন কোরআনটা মানেন দাম বাড়াইয়া দিবেন মর্যাদা বাড়াই দিবেন কে নাম্বার টেন এবং সর্বশেষ অনেকে মনে হয় আপনারা খাইয়া আইসেন দাদা নেই খাইছেন তে ঠিক আছে আইজ আমার লোকে মিলছে আমিও খাইয়াছি এর লাগে তে বলা বলানি নাম্বার টেন দশ নাম্বার হচ্ছে কোরআন এটি এমন কিতাব ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডলজি এটি হচ্ছে সব সমস্যার সমাধানকারী গ্রন্থ অর্থনীতির ঝামেলা আছে কোরআনে যান অর্থনৈতিক ভাবে আমরা এত পিছিয়ে কেন জানেন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে আমাদের ভিত্তি রচিত যদি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে আমরা নির্মূল করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম আল্লাহর কসম এক যুগ মাত্র এক যুগ বারো বছরের ভেতরে বাংলাদেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষ জাকাতের পয়সা নিয়ে ঘুরেছে জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি নিয়ে আগে পড়াশোনা করেন বুঝে দেখেন এটা কি অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেলে জাতির ঘাট থেকে সুদের বোঝা ঋণের বোঝা চলে যাবে এবং এই দেশ দারিদ্র্যমুক্ত সোনার দেশ হয়ে যাবে ইনসা অর্থনৈতিক ঝামেলা রাজনৈতিক ঝামেলা আপনি এই দিক ওই দিক যাবেন জীবন তামা তামা হয়ে যাবে আবার মরার বাদে লাশ তামাইবার সময় হয়ে যায় বিসমিল্লাহ আলাম ইল্লাতি কিন্তু অর্থ কিতা আল্লাহর নামে রসুল্লাহর দলে উঠাই দেওয়া গেলাম খারে উঠাই হে সারা জীবন রসুল্লাহর দলর মানুষ যারা রসুল্লাহর দলের মানুষ খারা যারা রাসুল্লাহর আদর্শ গ্রহণ করিরা রাসুল্লাহর মতো আল্লাহর জমিন ও আল্লাহর দিন কায়েমল লাগি সংগ্রাম করে ইতারে ভাইলেও মামলা দিছে খালি মামলা গোরবাড়ি ছাড়া আপনি কি করে উঠাই দেওয়া যায় রাসুল্লাহর দলো যার জীবন যৌবন রাসূলুল্লাহর কোন কাজেও লাগছে না তার মরাল আস দিয়ে আমার নব্বে করতাম রাজনৈতিক সমস্যার সমাধান পেতে চান কোরআনের কাছে যান আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান চান কোরআনের কাছে যান এমন কোন বিষয় নাই যা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে

কোরআনের যে প্রতিষ্ঠান এই মাদ্রাসাগুলোকে এখন ভালোবাসবো সহযোগিতা করব আগের চেয়ে কম না বেশি এই মাদ্রাসাগুলোতে আল্লাহর কিতাব পড়ানো হয় এখান থেকেই এই কোরআন আলেম তৈরি হয় ঠিক কিনা এই জন্য কোরআন পড়ব বুঝবো মানবো আর এই দিনই প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক শারীরিক মানসিক সব দিক থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার বুঝার মানার কোরআনময় জীবন গঠনের তৌফিক দান করুন